চতুর্থা বিগ্রহ ভাবে দুর্লভ নাগার্জুন বেশে সজ্জিত হয়েছেন রত্ন সিংহাসনের সে অপূর্ব দৃশ্য রয়েছে এবং যা কি সেবায়ত হি চর্বচক্র দর্শন করছেন যা কুকি বেশ খুশি অনুভব করছেন মো সহ ডক্টর শরৎচন্দ্র মহান্তি যে কি নিজে সে চর্বচক্র দর্শন করে ফেরিছেন তাঙ্কর প্রতিক্রিয়া নেওয়া কিভাবে দেখুছেন সে দুর্লভ নাগার্জুন বেশকু যা স্বয়ং আপন মানে সেবক মানে হি দর্শন করছেন আজ সমস্ত বঞ্চিত হয়েছেন কেবল সেবক হি মহাপ্রভু সে বাধব প্রিয় সেবক হি দর্শন করছেন আজ মহাপ্রভুঙ্কর সেই দুর্লভ নাগার্জুন বেশ গরুড় পছরে থাই দেখ কি শোভা দিশুছি পদ্ম মুখ হীরা নীলা মোতি মাণিক্য জলুছি হৃদয় লম্বি অছি ব্যাঘ্র নখ আহে নীলগিরি সে নীলগিরি সে নীলাদৃশ নীলাদ্রি রত্ন সিংহাসনরে আজি অপূর্ব বেশ পরিধান করিছন্তি বীরত্বর বেশ নাগা বেশ যৌ বেশ কি মহাপ্রভু হউছন্তি এ বিশ্বরে যেতে অপরাজেয় অছন্তি যেতে বীর অছন্তি সব সবুঠারু শ্রেষ্ঠ কাইকি না স্থাবর মানক ভিতরে সে হউছন্তি হিমালয় নদী মধ্যে গঙ্গা সে হউছন্তি পক্ষী মানক ভিতরে গরুড় তেণু যেতে বীর অছন্তি সে বীরঙ্ক ভিতরে সে হউছন্তি বীর শিরোমণি নাগা তেণু যেতে পুরীর শ্রীক্ষেত্রর যে ঐতিহাসিক যে যাত্রা রয়েছে বীরত্বর প্রতীক গঙ্গাঠার গোদাবরী পর্যন্ত কপিলেন্দ্র দেবঙ্ সময় রাজ্য জয় করিবার নিশা এবং রাজ্য জয় করে যেতে ধনরত্ন আনিলে মহাপ্রভুঙ্কু সবু সমর্পণ করে দিয়েছেন রাজা মানে সেই সুরক্ষা দেওয়া ভণ্ডারর শ্রীমন্দিরর সুরক্ষা দেওয়া এ যুবক ভেণ্ডিয়া মানে পরিশ্রম করি ব্রহ্মচর্য ব্রত পাাল করি যে নৃত্য বা ভূয়াসিক প্রদর্শন করতে সেই প্রদর্শন মহাপ্রভু যেতবে পঞ্চুক পাঁচ দিন বদলে ছদিন যেতবে হয়ে থাকে মহাপ্রভু বিশ্বক দর্শন দিয়ে থাকে সে কিন্তু যে আরে নাগা কোণ মো আগে তুমি হব মুছি সবুঠার শক্তি সবু ক্ষেত্রে মুই মোঠু বলে আউ কেই নাই তেণু বিশ্বর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুনর অহংকারক দমন করেছেন শেষে বসন্ত রণা যে কি ভেষ প্রস্তুতি করেছিলেন ভেষ কারিগর যোড়িয়েছেন আমি সিধাসল তাঁর প্রতিক্রিয়া নেওয়া মহাপ্রভু চতুর্থ বিগ্রহ ভাবে বিরাজমান করেছেন রত্ন সিংহাসনরে এবং দুর্লভ নাগার্জুন ভেষে মধ্যে সজ্জিত হয়েছেন যে ভেষক আপনার নিজে প্রস্তুতি করে দেখুন মহাপ্রভু এই বেশ তৈরি করে আমি দীর্ঘ বর্ষ কাল অপেক্ষা করে বসলে মহাপ্রভু এই বেশ তৈরি করা আজ সে সফল হয়েছে এই তিরিশ দিন ধরিকি যে আমি যে সংঘর্ষ করছিল মহাপ্রভুঙ্ সেবায় আজ সে সফল হয়েছে ব্যাস মহাপ্রভু পূর্ণাঙ্গ হয়ে গলা পরে আমি যে আনন্দ খুশি লাগুছে যেহেতু কত বর্ষর তপস্যা আমি আশা আজ পূর্ণ সম্পূর্ণ হয়ে যাচ্ছে অন্তর ভিতরে কত খুশি অনুভব করছে কালিয়া সাথে আজ দুর্লভ নাগার্জুন বেশে সজ্জিত হয়েছে হুয়েতে কারণ তাঁকি মানে সরলাম্পন হয়েকি তাঁকি বহু আশা করছিল যে মহাপ্রভুকে এই বেশ করা যেতবে পিলাটি বেড়ে বেশ দেখিলি সেত মন ভিতরে আশা লাগে কালে আমার সেই সুযোগ মিলব কি যা হোক সেই সুযোগ আসলে আজ আমার সে সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ হয়ে গলা সে যা হোক সুন্দর লাগুছেন দুর্লভ নাগার্জুন সুন্দর তো সি তো অত্যন্ত সুন্দর তাঁকু যেমিতি বা সজিবা সি অত্যন্ত সুন্দর সি তাঁকু সি কি সজাতে সে আপে আপে সজিয়ে যেহেতু ইয়ে নাগার্জুন বেশ ইয়ে দুর্লভ বেশ বিরাট বড় বেশ বা বীর বেশ এটা বীর বেশ বহু বহু ভয় লা মহাপ্রভু বেশ প্রস্তুত করলে অনেক ভয় লা ভয় তো লা কিন্তু কিন্তু এত ভয় লা যা যেহেতু মনে মধ্যে কষ্ট লাগুছিল কালে বি ত্রুটি কিছু হসি কালে কি কলঙ্ক লাগিযো দীর্ঘ পঁচিশ বর্ষ অপেক্ষা পড়ে যা হোক সে প্রভু আমার দুঃখ শুনেছেন মো সহ আউ জন সেবাহাত যোড়িয়েছেন সে দুর্লভ বেশক দর্শন কল যে মহা দুর্লভ বেশক নাগার্জুন যে কত খুশি অনুভব করছে এই চর্মচক্ষু ধন্য হেলা এই মন ধন্য হলা এই আত্মা ধন্য হলা আমি সেবায়ত গুড়ে মহাপ্রভু আমি জন্ম দিয়েছেন কোভিড কটকা সমস্ত বন্ধ করে দিয়েছি সমস্ত রোকি দিয়েছি কিন্তু সেবায়ত বন্ধু মানুষ মহাপ্রভু এত আপণাইছেন যে তাঁক যোগ জগন্নাথ মহাপ্রভু যোগ এই সেবকর পরিচয় যদি জগন্নাথ মহাপ্রভু নথা এই সেবকর পরিচয় কিছু নথা আজ মহাপ্রভুঙ্কর দয়ারে আমি হি তাঁকর করুণার আমি যাই মহাপ্রভু দর্শন করে পুছু তাটু বড় ভাষা কিছু না ভাষা অবর্ণনীয় ভাষা কহবা অবর্ণনীয় এতে সুন্দর সে তো নিজে সুন্দর তাঁকু ভেষ কেই করিপারে না সি নিজে নিজে চাইলে ভেষ বীরবর সম্পূর্ণ রত্ন সিংহাসন আচ্ছাদ হয়ে যাই পুরা সম্পূর্ণ হয়ে যাই পুরা রত্ন সিংহাসন পুরি উঠিছি কৌশি জায়গায় কলামগুনি পথর মধ্যে দৃশ্যমান হো না মহাপ্রভুঙ্কর সিংহাসন উপরে পুরা চারিপটে ভর্তি অনেক বলভদ্রঙ্কর ঢেণু সুভদ্রাঙ্কর মঝিরে অনেক এপটে জগন্নাথ মহাপ্রভুঙ্কর ঢেণু দুই পার্শ্ব ঢেণু মঝিরে দেবী সুভদ্রা ভুবনেশ্বরী রূপে মা বিরাজমান অনেক জগন্নাথ মহাপ্রভুঙ্কর মুন্ডে হাঁডিয়া শ্রী শ্রীমুখের হাঁডিয়া ঢেণু সূর্য চন্দ্র মহাপ্রভুঙ্কর খণ্ডা তলবার নেইকি বা বাঙ্কছুরী কটারি সব প্রকার অস্ত্র মহাপ্রভু ষোল অস্ত্র মহাপ্রভু বহন করছেন এবং বীর বেশে মহাপ্রভু অপূর্ব দৃশ্য দৌড়ছেন নিহাতি পক্ষে
ଯାହା ଆମେ ସେବାୟତଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିଥିଲେ, ବେଶ କାରିଗରମାନଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିଥିଲେ, ନିହାତି ପକ୍ଷେ ଗୋଟେ କହିପାରିବେ ଅପୂର୍ବ ଦୁର୍ଲଭ ବେଶ, ଏବଂ ଯିଏ ଚର୍ମଚକ୍ର ଦର୍ଶନ କରିଛି ସିଏ ହିଁ ଭାବର କାଳିଆ ସାଆନ୍ତର ଅନୁଭବ ହିଁ କରିଛି।